হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের কাস্টার্ড বানিয়ে দেখাবো। কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি কাস্টার্ড বানানোর জন্য সেগুলো তোমরা একটু দেখে নাও। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি বেরি, কাজু, কিশমিশ, পেস্তা আর চেরি। আছে লিকুইড মিল্ক, পাউডার মিল্ক, কাস্টার্ড পাউডার আর কিছু ফলও কেটে রেখেছি আমি। প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে, তারপর তাতে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডার মিশিয়ে নিতে হবে, তাতে কিছুটা লিকুইড মিল্ক দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটি গ্যাসে জাল হতে দেওয়া দুধটির সাথে মিশিয়ে দুধটি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাস্টার্ডটি ঘন হয়ে গেছে, এবার এটিকে আমি 2 থেকে 2.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে কাস্টার্ডটি বের করে তার মধ্যে কেটে রাখা ফলগুলোর সাথে ড্রাই ফ্রুটস আর সামান্য পরিমাণ গুঁড়ো এলাচ কাস্টার্ডটির সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যান্ড ড্রাই ফ্রুটস মেশাতে পারো। কাস্টার্ডটি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।